হ্যালো ফ্রেন্ডস আমি তমালি আমার বাগানের পথে সবাইকে অনেক স্বাগত জানাই চলে এসেছি আবার নীল জবার গাছটি নিয়ে এই নীল জবার গাছের অনেক রকম সমস্যা আছে অনেক রকমের মানে প্রবলেম এই গাছটার নানা রকমের পোকা বলুন ফাঙ্গাল বলুন লেগেই লেগেই থাকে এটা যারা করেছেন তারা অবশ্যই বুঝবেন যে নীল জবার গাছে পোকার পরিমাণ অনেক বেশি আর ফাঙ্গালের পরিমাণও অনেক বেশি যদি একটুখানি কেয়ারের এদিক ওদিক হয় তো এই যে বড় গাছটা দেখছেন এটা আমার গ্রাউন্ডে বসানো আছে এই একটা গাছকে আমি গ্রাউন্ডে বসেছি যেরকম এই দিকের বড়ো গাছগুলো আছে তো এই দিকের এটা আছে এখন মোটামুটি ও একটা দুটো করেই ফুল দেয় আমি বেশি ফোর্সফুলি ওর মাটিতে কিছু করিনি কারণ যেহেতু ও মাটিতে আছে তো ওকে ও একটা টাইমে বড় হওয়ার পর নিজে থেকেই ফুল দেবে দিয়েওছে ওপরের দিকে অনেকটা উঁচুতে আছে আমার হাতের নাগালের বাইরে চলে গেছে আর যেটা টবে বসানো আছে সেই গাছটাও কিন্তু সুন্দর বড় হয়েছে দেখুন কত কুঁড়ি হয়েছে বর্ষাকালে কিন্তু এই গাছ থেকে ভালো থাকে আপনি যদি বলেন যে কোন টাইমে এই গাছের ফলিয়েজ বলুন ফুল বলুন সব থেকে ভালো পাবেন সেটা হলেই মানে এই বৃষ্টি হচ্ছে রোদ্দুর উঠছে এই সময়টা করে পুরো ভরা গরমে এদের পাতা কুঁকড়ে যাওয়ার টেন্ডেন্সি অনেক বেশি পাতায় মিলিবাগ হবার পরিমাণও অনেক বেশি আর একদম শীতকালেও খুব একটা বেশি ভালো ফুল হয় না খুব হয়তো হালেকালে একটা দুটো ফুল দিলেও কিন্তু খুব একটা বেশি ভালো ফুল হয় না এই টাইমটা করে কিন্তু ভর্তি কুঁড়ি হয় এবং প্রচুর ফুল হয় আমার ওপরেও যে টবে গাছটা আছে সেটাও আপনারা দেখিয়েছি সেগুলোও কিন্তু ভালো ফুল দিচ্ছে তো আজকে যেটা বলবো সেটা হলো যদি গ্রাউন্ডে বসানো একদম এটা মাটিতে বসানো আছে এই দেখুন এই দেখুন এটা হলো গোড়া একটু কিন্তু এটা লম্বাটা টাইপের গাছ আপনারা যদি মনে করেন একে বেশি লম্বা করবেন না তাহলে এর মাথার দিকে ডালগুলো কেটে দিতে পারেন যেহেতু ফুল দিচ্ছে সেই তো আমি কাটছি না যখন ফুল দেওয়া বন্ধ করে দেবে আমি কিন্তু কেটে দেবো তাহলে কি বলুন তো গাছটা আরও ঝাড়ালো হবে যত ঝাড়ালো হবে তত বেশি শাঁকা পোশাকা বেরোবে শাঁখা পোশাকা যত বেরোবে তত বেশি পরিমাণে কুঁড়ি হবে এর কিন্তু যত শাঁখা পোশাখা তত ভালো কুঁড়ি কারণ কারণ একটা বলে দিচ্ছি এর ডাল খুব বুঝে শুনে কাটবেন সব এর ডাল যদি এই ফুল হওয়ার টাইমে আপনি কেটে দিয়েছেন তাহলে কিন্তু আপনি ফুল পাবেন না এর মোটামুটি কাটার টাইম আমি বলে দিচ্ছি মার্চ মাস মার্চ ফেব্রুয়ারি মার্চ এই সময়টা করে আপনি ওই গরম ঢোকার মুহূর্তে আপনি কেটে দেবেন তখন কিন্তু ফুল পাবেন না ফুলটা পাবেন কিন্তু এই জুন জুলাই মাস থেকে আপনি যদি মার্চ মাসে কাটেন তাহলে কিন্তু জুন জুলাই মাসের পর থেকে কিন্তু সুন্দর ফলিয়াজ হয়ে কিন্তু আপনার ফুল দেবে আর ডালের কিন্তু পাতার গোড়ায় গোড়ায় ফুল হয় তো যখন খুশি ফুল আসছে না দেখে ডাল কেটে দিলাম তাহলে আবার একটা নতুন ডাল বেরোবে তবে তার পাতায় পাতায় ফুল হবে তো সেই ওয়েটটা আপনাকে করতে হবে যদি হতেই পারে অনেক সময় গাছের মাথায় এত পরিমাণে মিলিবাগ ভর্তি হয়ে যায় যে গাছের মাথা পুরো কেটিয়ে কেটে একেবারে ছেঁটে দিতে হয় কিন্তু তাতে কি বলুন তো তাতে টাইমটা আরও বেড়ে যায় ফুল দেখার কারণ ফুল তো ওই পাতার গোড়ায় গোড়াই হবে আলাদা করে ডাল বের করে ফুল হবে না তো যত ডাল বেরোবে তত কিন্তু এই গাছে ভালো ফুল হবে একটু কেয়ার বেশি মাটিতে যদি গাছ করেন আমি এতদিন ধরে বলেছি যে এই গ্রাউন্ডের গাছের কিন্তু কোনো কেয়ার লাগে না গ্রাউন্ডের গাছের কোনো কেয়ার লাগে না কারণ এই সব গাছগুলোতে খুব একটা বেশি ফাঙ্গাল হয়ও না আর পোকা হলেও যে ডালগুলোতে অল্প অল্প পোকা দেখি সেগুলো কেটে ফেলে দিই তো তার জন্য দ্বিতীয়বার সেখান থেকে আর পোকা হওয়ার চান্স থাকে না ম্যাক্সিমাম মিলিবাগ হয় এর থেকে বেশি কিছু হয় না আর ফুল পাড়তে গিয়ে হয়তো দু একটা ডাল ভেঙে যায় এইটুকুই হয় এর থেকে বেশি কিছু হয় না আর কিন্তু এই গাছটা গ্রাউন্ডে বসানো থাকলেও এর কিন্তু সমস্যা আছে কারণ শুরুর দিকে কিন্তু এ খুব খারাপ অবস্থায় ছিল বাড়ছিল না শুরুতে যদি আপনি বসা অনেকে বসানোর সঙ্গে সঙ্গে একদম ভাববেন না যে সঙ্গে সঙ্গে দু মাসের মধ্যে বেড়ে যাবে এর মাটিকে গ্রাউন্ডে বসানোর সময় এর মাটিকে ধরতে মিনিমাম তিন মাস থেকে চার মাস কি কখনো কখনো আমার তো মাস লেগেছে এই যে এই যে অবস্থাটা এখন যে হাইটে আছে এই অবস্থায় এখন গাছটা এসে যে ফুল দিচ্ছে এই মাটিতে বসানো থেকে ফুল আসা অবধি মিনিমাম আমার বলে দিচ্ছি আমি এক বছরের কাছে সময় দিয়েছি গাছটাকে গাছটাকে তুলিনি যেখানে ছিল সেখানেই পোকা হতো কেটে দিতাম পোকা হতো কেটে দিতাম এই কাটতে 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 একটা টাইমে কিন্তু গাছটা ধরে গেছে তো বসানোর সঙ্গে সঙ্গেই যে আপনার গাছটা বড়ো হয়ে যাবে তিন মাসের মধ্যে এটা কিন্তু একদমই নীল জবার ক্ষেত্রে আশা করবেন না এইগুলোই দেশি জবার জন্যই ঠিক আছে কিন্তু এই নীল জবা বলুন ওখানে যে আমার একটা হাইব্রিড জবা আছে যেটা আমি হলুদ মাঝখানে লাল অনেকে রাসবণী বলেন আমি বলি রাবণ জবা তো ওইটাও বলুন তো ওইগুলো কিন্তু হাইব্রিড জবা এগুলোতে কিন্তু আপনার ওই মানে এত তাড়াতাড়ি বাড়ে না এর একটু সময় চাই আর ওয়েদারটা আমি এটার বলে দিচ্ছি এর ওয়েদার কিন্তু এ কিন্তু বিশাল খটখটা রোদ্দুর একদম পছন্দ করে না এর গোড়ায় কিন্তু মোটামুটি দু ঘন্টা যদি রোদ্দুর আসে তাহলেই যথেষ্ট বেশি যদি রোদ্দুর আসে পাতা বার্ন আউট হয়ে যাবে পাতা একেবারে জ্বলে যাবে পাতা কুঁকড়ে যাবে আর যদি একদম রোদ না আসে তাহলে দেখবেন পাতায় কালো কালো স্পট পড়ছে তো ওকে এমন একটা জায়গায় রাখবেন যেখানে মোটামুটি ও দু থেকে তিন ঘন্টা মতন রোদ্দুর পায় একদম সারাদিনের ডাইরেক্ট খটখটা রোদ্দুরটা যেন না পায় তারে কিন্তু আপনি যে পাতার যে চকচকে ভাবটা দেখছেন যে পাতাগুলো খুব সুন্দর গ্লজি পাতাগুলোর কোনো প্রবলেম নেই এইটা কিন্তু থাকবে না এইটা কিন্তু এটা আমি এই গাছটার জন্য দেখেছি ম্যাক্সিমাম এত জবা গাছ করি সমস্ত জবা একে যদি বেশি রোদ্দুর দেন তাহলে কিন্তু ভালো ঝাড়ালো হতে চায় না দাঁড়া খাঁড়া হয়ে যায় এ একটু আর্দ্রতা পছন্দ করে একদম যে ডাইরেক্ট খটখটা রোদ্দুর আপনি রেখে দেন রেখে দিয়ে ভাবেন যে এই গাছটা জবা গাছ প্রচুর ফুল দেবে একদমই নয় ফুলের সাইজ ছোটো হয়ে যাবে ফুল ব্যাঙ্কেরা ফুটবে সিঙ্গেল ফুল অনেক সময় দেবেন একটা পাপড়ি নেই তো এই সমস্যাগুলো কিন্তু এই গাছের আছে তো নীল জবা গাছে যা যা সমস্যা আছে তাই বললাম খোল পচা দিতে হয় না গ্রাউন্ডে বসালে টবে বসালে সপ্তাহে একবার করে খোল পচা দিই আর যখন ফুল আসে না যদি কারোর কাছে একদম ফুল না আসে টোটাল খাবার বন্ধ করে দিই শুধু জল দিন এর থেকে বেটার অপশান কিছু হয় না এক মাস দেড় মাস শুধু জল দিন দেখবেন আপনার ফুল চলে আসবে একটা জিনিস আমি এতদিন ধরে চ্যানেল করছি আমি একটা জিনিস বলবো বহু মানুষ কিন্তু গাছে গাছ বসানোর পর অধৈর্য হয়ে পড়েন যে কখন ফুল দেখব আমিও হই কিন্তু একটা সার্টিন টাইমের পর আমি ধরুন আজকে একটা গাছ বসালাম সেই গাছটা সঙ্গে সঙ্গে পরের মাসেই আমাকে গাছ ভরে ফুল দেবে তাহলে আমাকে শীতকালীন গাছে যেতে হবে শীতকালীন গাছে এটা হতে পারে যদি আপনি শীতের সিজনেই কোনো গাছ বসান তাহলে মোটামুটি যেরকম বসাবেন তার পরের মান্থ থেকে আপনাকে ভালো ফুল দেবে কিন্তু এইগুলো হলো না এইগুলো সারা বছরের গাছ এর বারণ তো ওই শীতকালীন গাছের মতো নয় তো একে একটু বাড়তে সময় দিতে লাগে আর বসানোর পর মিনিমাম আপনি ধরে রাখুন হাতে মানে তিন মাস তো আপনাকে দিতেই হবে যে গাছটা একটুখানি ভালো ফল ফলে হয়ে বাড়ুক যদি দেখেন আপনার ছোট্ট পুঁচকে গাছটা একটা দুটো করে ফুল দিচ্ছে তো আমি বলবো যদি শুরুর দিকে ফুল দেয় তো নেবেন না শুরুর দিকে ফুল না নেওয়াই ভালো সেটা যে কোনো গাছের ক্ষেত্রে একদম একটা এক হাতের মতন এক মতন একটা সাইজের গাছ সেটা পুনে ভ্যারাইটি হোক অস্ট্রেলিয়ান হোক ব্যাঙ্গালোর হোক নীল জবা হোক যাই হোক একটা পুঁচকে গাছে যদি আপনি ভাবেন গাছটাকে বড় করবেন এবং তাকে দীর্ঘজীবী করবেন তাহলে আমি বলবো শুরুর দিকে অন্তত এক দু মাস ফুল নেবেন না ফুলগুলো কেটে দিন যত কেটে দেবেন দেখবেন গাছ আরও ঝাড়ালো হচ্ছে যত কাটবেন তত ঝাড়ালো হবে শুরুর দিকে গাছগুলোকে টুকানি পূরণ করার চেষ্টা করুন তাহলে দেখবেন একটা টাইম এসে আপনি এত ফুল পাবেন যে আপনি গুনে শেষ করতে পারবেন না আর অবশ্যই সপ্তাহে একবার কাকা আর যদি অন্যান্য পেস্টিসাইড থাকে মাসে মোটামুটি চারবার আপনাকে পেস্টিসাইড এই গাছের জন্য স্প্রে করতেই হবে তার মধ্যে বেস্ট হলো কাকা ইমিডাক্লোরোপিড আর একতারা এর থেকে এই তিনটে ওষুধ যদি আপনি ঘুরিয়ে ফিরিয়ে স্প্রে করতে পারেন আপনার গাছে কোনোদিন মিলিবাগ আসবে না কোনো রকম পোকাও হবে না আর হ্যাঁ এই যখন খুব গরম পড়ে তখন অন্তত একটু ঠান্ডা জল দিই যদি আপনার ট্যাঙ্কের জল গরমও হয়ে যায় একটু গোলা জল মিশিয়ে একে স্প্রে করুন একটু ঠান্ডা পছন্দ করে খুব বেশি ডাইরেক্ট গরম কিন্তু এর ভালো লাগে না এটা আমি অনেক চারদিকে বাড়ি ঘুরিয়ে তারপর এটা আমি এখানে বসিয়েছি কারণ এই জায়গাটায় মাত্র দু তিন ঘন্টার জন্যই রোদ্দুর আসে ডাইরেক্ট রোদ্দুর আসে না তো যা ছিল নীল জন্য সবটাই বললাম খাবার সেরকম আহামরি কিচ্ছু নয় নর্মাল কি আর কিছু না খেতে দিলেও এ ফুল হবে এইটুকু আমি বলতে পারি আপনি যদি ধৈর্য ধরতে পারেন এই কিছু না খেতে দিলেও ফুল হবে কিন্তু সপ্তাহে একবার করে খোল পচা দেবেন যদি কারোর কাছে ফুল না আসে খাবার বন্ধ করে দিন যদি তাতেও না আসে তাহলে এনপিকে শূন্য শূন্য পঞ্চাশ যেটা আছে সেটা সপ্তাহে একবার করে স্প্রে করতে থাকুন বা মাসে দুবার পটে দিন যে স্প্রে করবেন সে পটে দেবেন না যে পটে দেবেন সে স্প্রে করবেন না দুটোর মধ্যে যে কোনো একটা নয় যদি স্প্রে করার হয় সপ্তাহে একবার করে করতে থাকবেন ফুল চলে আসবে আর যদি মনে হয় পটে দেবেন তাহলে মাসে দুবার দেবেন তাহলেও কিন্তু ফুল চলে আসবে তো যতটা ইনফরমেশান আমি এতদিনে মানে অভিজ্ঞতা অর্জন করেছি এই গাছের জন্য তো আমি সেটা বলছি আমার খুব পছন্দের গাছ এই নীল জবার গাছটা মানে এত উঁচুতে ফুল দিয়ে যাতে আমি দেখাতে পারছি না অনেক উঁচুতে আছে নিচের তো সব বাদ দিন ওগুলো তো সব তোলা হয়ে যাবে কুঁড়ি দেখাতে পারি দেখুন কত সুন্দর বড় বড় কুঁড়ি দেখুন প্রত্যেকটা ডালে কুঁড়ি আছে অনেকটা ঘণ্টা জবারও সেই সেমই পদ্ধতি সবই পাতার তলায় তলায় দেয় তো খুব বুঝে শুনে ডাল কাটবেন ডাল কাটলেও কিন্তু অনেক সময় কিন্তু ফুলের পরিমাণ কমে যায় যদি আপনি বুঝে না বুঝে অন্য সময় কেটে দেন মার্চ মাসে কাটবেন এটা আমি কাটি তো তার জন্য আমি বলবো যে মার্চ মাসে এর প্রুনিং করাটা আমার কাছে বেস্ট লাগে যে সময় কেটেছি সেই সময় বলছি তার জন্য আমি এখন এসে ভালো ফুল পাচ্ছি তো জাস্ট এইটুকুই দেখে বলবেন কীরকম লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কিছু জানার ইচ্ছা থাকলে অবশ্যই নিজের কমেন্ট বক্সে জানান যেটুকু জানি যেইটুকু নিজের নিজে অভিজ্ঞতা অর্জন করেছি গাছ করে করে সেইটুকু আপনাদের বলে হেল্প করার অবশ্যই চেষ্টা করব আর আগামীকাল আবার দেখার অন্য কোনো গাছের ভিডিও নেই